প্রতিনিয়ত নতুন নতুন ধামাকা নিয়ে হাজির হন শাকিব খান যার সিনেমা মানেই নতুন কিছু হল দর্শক আর টান উত্তেজনা দেশের গন্ডি পেরিয়ে যিনি এখন হয়ে উঠেছেন কলকাতার সুপারস্টার অনেকেই বলেন যেভাবে কলকাতার দর্শক শাকিব খানকে পছন্দ করতে শুরু করেছেন যদি এমনভাবে চলতে থাকে তাহলে খুব শীঘ্রই কলকাতার দুই সুপারস্টার দেব এবং জিতের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে সাকিব খান শুধু তাই নয় বর্তমানে কলকাতার সাধারণ দর্শক থেকে শুরু করে নামি দামি অভিনেতা অভিনেত্রী পরিচালক এবং প্রযোজকদেরও প্রথম পছন্দের তালিকায় রয়েছেন সাকিব খান সবাই এখন সাকিব খানের ওপর ভরসা করতে শুরু করেছেন কারণ প্রযোজক এবং পরিচালকরা এটা বুঝতে পেরেছেন সাকিবের পেছনে ইনভেস্ট করলে কোনো লস নেই সাকিবের সিনেমা যে হিট হবেই এটা এখন সবাই জানেন তাই তো শাকিব খানের সঙ্গে অভিনয় করার জন্য কলকাতার সুপারস্টার নায়িকারাও বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে অনুরোধ করছেন অন্যদিকে এখন তোরপাড় চলছে শাকিব খানের আপকামিং সিনেমা নাকাব নিয়ে এই সিনেমায় দুই দুজন সুন্দরীর সঙ্গে রোমান্স করবেন শাকিব খান সিনেমার টেলারে প্রথমেই সাকিবকে দেখা যায় বাউলবাজ হিসেবে এরপর গুড বয় এবং ভৌতিক চরিত্রে সিনেমার ট্রেলারের মাঝেই দেখা যায় শাকিব খান নুস্তাদের প্রেমে পাগল হয়ে আছেন কিন্তু কিছুতেই সে নুস্তাতকে প্রপোজ করতে পারছেন না অন্যদিকে সিনেমার ট্রেলারে খুব অল্প সময় দেখা যায় শায়ন্তিকাকে এখন দেখার পালা নুসরাত নাকি শান্তিকা সিনেমার শেষে কন্যাকের হাত ধরেন শাকিব খান